তরুণী রোডে প্রণব সেবা সমিতির উদ্যোগে যাত্রা শুরু করলো নেশামুক্তি কেন্দ্র খুশি। এ উপলক্ষে কথা বলতে গিয়ে প্রণব সেবা সমিতির পক্ষে জানানো হয়, নেশাগ্রস্ত মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসতেই মূলত তারা এই নেশামুক্তি কেন্দ্র শুরু করেছেন। তরুণী রোডস্থ প্রণব সেবা সমিতি প্রকল্পের উদ্যোগে আজকে যে নেশামুক্তি যে প্রকল্প, এর উদ্বোধন অনুষ্ঠান আমি উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা এবং প্রীতি জ্ঞাপন করছি। বর্তমান প্রজন্ম নেশাগ্রস্ত, বিশেষ করে ছেলেমেয়েরা আজকে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এর কারণে ঘরে যেমন সমস্যা, তেমনি দেশে সমস্যা, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। এই নেশাগ্রস্ত মানুষের দ্বারাই সমাজে কোনো ভালো কাজ শুভ হয় না, তাদের দ্বারাই কোনো সঠিক কাজ পরিচালনা হয় না। তাই এই নেশাগ্রস্তের কারণে আমরা বিভিন্ন দিকে চলতে, বসতে, হাঁটতে আমরা বিভিন্ন সমস্যায় পড়ছি। এই নেশাগ্রস্ত মানুষকে রোগ মুক্তি করার জন্য যে প্রকল্পের উদ্বোধন হয়েছে, আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি সুন্দর উদ্যোগ, এই উদ্যোগ যেন বাস্তবিত হয় এবং ভারতবর্ষের সমস্ত নেশাগ্রস্ত মানুষকে যেন রোগ মুক্তি হয়। সেই হিসাবে আমাদের বিশেষ নজর দেওয়া দরকার প্রতি পরিবারে। যদি আমরা প্রথমে ছেলে মেয়েদেরকে ধর্মীয় প্রভাবে প্রভাবিত করতে পারি, তাহলে তারা কখনো নেশামুখী হবে না, তারা বাস্তব জীবনে ফিরে আসবে। আর বাস্তব যে জীবন যাপন সেটা জানতে হলে একমাত্র ধর্মই পারে তাদেরকে সঠিক পথ নির্দেশন দিতে। তো সবাইকে এটা অনুরোধ জানাব যে যারা নেশাগ্রস্ত হয়েছেন তারা এই প্রকল্পের মধ্যে দিয়ে সেবা নিয়ে তারা সুস্থতা বোধ করবেন এবং এই নেশাগ্রস্ত মানুষকে মুক্তির যে পথ দেখাচ্ছেন সেটা যেন সঠিকভাবে বাস্তবিত হয়। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। পরে নেশামুক্তি কেন্দ্র নিয়ে কথা বলতে গিয়ে শিলচর 28 নম্বর ওয়ার্ডের পুর কমিশনার ঝলক চক্রবর্তী জানান, বর্তমান প্রজন্ম ক্রমশ নেশার দিকে ঝুঁকছে, এটা বড়ই উদ্বেগজনক। বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় যেভাবে আজকের যুব প্রজন্ম নেশার দিকে আসক্ত হয়ে যাচ্ছে, সেটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা অশনি সংকেত বলে আমাদের মনে হয়। তো সমাজকে সুদৃঢ় রাখতে হলে যুব সমাজকে শক্তিশালী হতে হবে, এবং যুব সমাজ শক্তিশালী হলেই সমাজ শক্তিশালী হয়। সেই যুব সমাজকে আজকে যেভাবে নেশা ওদেরকে গ্রাস করে নিচ্ছে, সেখান থেকে আপনারা যে প্রচেষ্টা নিয়েছেন এই খুশির যে সংস্থার মাধ্যমে, যে ডি এডিকশন সেন্টারে আজকে আপনারা এখানে কাজ করে যাচ্ছেন, আমি সবাইকে, উদ্যোক্তাদেরকে আমি অশেষ ধন্যবাদ।